আর আমার আপনার নবীকে যে চরিত্র দেওয়া হয়েছে এই চরিত্রের ভিতরে মানুষের জীবনের প্রতিটি দ্বীপ দিক এবং বিভাগে সকল দিক এবং বিভাগের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে বললেন لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا رب العالمين قلتم তোমাদের মধ্যে যারা আল্লাহ আর আখিরাত পাওয়ার আশা রাখে তাদের জন্য আমার নবীর জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শের নমুনা তাহলে বলেন তো দেখি আমার আপনার জীবনের মডেল যিনি তিনি কে মডেল আল্লাহ নাকি আমরা তো জানি বগুড়ার মানুষ খুব শিক্ষিত মানুষ ভদ্র মানুষ এটা বাংলাদেশের সব আলেমরা জানে যে এই বগুড়ার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় বগুড়ার মানুষ ইসলাম প্রিয় কারণ ইসলামের বিরুদ্ধে বগুড়ার মানুষ কখনো দাঁড়ায় না এটা বগুড়ার মানুষের চরিত্র না বরং এই বগুড়ার মাটি এবং মানুষ ইসলাম ওয়ালা লোকদের সাথে সব সময় থেকেছে ঠিক কি না বলেন ঠিক বগুড়ার মানুষ তারা কনসেন্ট্রেট থাকে আলোচনায় মনোযোগী থাকে আজকেও তার ব্যতিক্রম ঘটবে না ইনশাআল্লাহ আমার আপনার নবী তিনি হচ্ছেন এই দুনিয়ার একজন অতুলনীয় ব্যক্তিত্ব যার সঙ্গে পৃথিবীর কোনো কিছুর তুলনা চলে না হি ওয়াজ এন ইউনিক আনপ্যারালাল পারসন ইন দিস ওয়ার্ল্ড তিনি হচ্ছেন এই দুনিয়ার একজন অতুলনীয় অনন্য অতুলনীয় ব্যক্তিত্ব যার সাথে পৃথিবীর কারো তুলনা চলে না আল্লাহু আকবার এই নবীকে যদি অনুসরণ না করেন আপনি জাহান্নামী এই নবীকে যদি অনুসরণ করেন তবেই আপনি জান্নাতি অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য আগাগোড়া যাকে অনুসরণ করতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নিজের ব্যক্তি জীবন কিভাবে গঠন করবেন আপনার পরিবারে কিভাবে আপনি চলবেন সমাজ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলে কিভাবে আপনি নবীর আদর্শে আদর্শিত হবেন সব কিছু আমার নবীর জীবনের ভেতরে আছে না নাই নবীজির জীবনে নিয়ে আলোচনা করে কেউ কখনো শেষ করতে পারবে পারবে না কারণ এটা এমন এক গহীন সমুদ্র যেই জীবন সমুদ্রের অতল তলদেশে অবগাহন করা কারো পক্ষে সম্ভব আমি আজ আমাদের ব্যক্তি জীবন পরিবার সমাজ ও রাষ্ট্রীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে নবীজির কোন কোন আদর্শ মানলে আমরা আমাদের জীবনে সমৃদ্ধি এবং সফলতা অর্জন করতে পারব সেই রকম নবীজির কিছু চারিত্রিক গুণাবলী আপনাদের সামনে আমি আজ তুলে ধরব ইনশাআল্লাহ আমি আজ আপনাদের সামনে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি চারিত্রিক গুণ তুলে ধরব যেই গুণগুলো যেই গুণ বা যেই আদর্শগুলো অনুসরণ করে আদর্শিত হলে আমরাও আমাদের জীবনের সকল সেক্টরে সফলতা আর সমৃদ্ধি অর্জন করতে পারব সর্বোপরি আল্লাহর তরফ থেকে নাজাতও পেয়ে যাব ইনশাআল্লাহ কয়টা বলবো এই 10টা মুখস্থ করতে পারবেন আপনারা মানে বিস্তারিত আলোচনা মুখস্থ করা লাগবে না 10টা পয়েন্ট মুখস্থ করা যাবে ইনশাআল্লাহ সবাই তো বললেন না ইনশাআল্লাহ একটু বগুড়ার আওয়াজ দেন যাতে একজনের আওয়াজ একজনের মুখ বন্ধ না থাকে বলেন ইনশাআল্লাহ কয়টা শুরু হয়ে যাচ্ছে কিন্তু আলোচনা এক নাম্বার আমার নবী ছিলেন দুনিয়ার সর্বাপেক্ষা শ্রেষ্ঠ লজ্জাশীল ব্যক্তি সুবহানাল্লাহ আমার আপনার নবী ছিলেন দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ লজ্জাশীল এই দুনিয়াতে রব্বুল আলামিন যত পয়গাম্বর পাঠিয়েছেন সকল নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা লজ্জাশীল বানিয়েছেন আমার আপনার নবীকে আল্লাহ সবচাইতে বেশি লজ্জাশীল বানিয়েছেন আমার আপনার নবী কত বেশি লজ্জাশীল ছিলেন শুনেন বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দ হায়াআন মিনাল আযরাই ফি খিদরিহা তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি লজ্জাশীল ছিলেন
ঘরে থাকা কুমারী নারীর চাইতেও তিনি আরো বেশি লজ্জাশীল ছিলেন। ছোটবেলা থেকে আমার নবী খুব লজ্জাশীল ছিলেন। আমার আপনার নবী মায়ের কোলে কাকে চড়ে বড় হওয়ার কিসমত বেশি দিন হয় নাই। আমার আপনার নবী যেই মহিলার দুধ পান করে বড় হয়েছেন তিনি হচ্ছেন হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া বলছেন, স্বাভাবিক অবস্থায় ছোট্ট বাচ্চাদের ক্ষুধা লাগলে ছোট্ট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কাঁদে, কিন্তু শিশু নবী যে আমার কাছে যতদিন ছিলেন ক্ষুধার যন্ত্রণায় আমি তাকে কখনো কাঁদতে দেখি নাই। বরং ছোট্ট শিশু নবীজির সতর মোবারক থেকে যখন কাপড় সরে যেত তখন তিনি কান্না করতেন, আমি গিয়ে যখন আবার সতর ঢেকে দিতাম সঙ্গে সঙ্গে তিনি কান্না বন্ধ করে দিতেন। এতটা লজ্জাশীল ছিলেন আমার আপনার নবী। শুধু তাই নয়, নবীজির কাছে কোরআন নাজিল হওয়ার কয়েক বছর আগে কাবা ঘর যখন রিকনস্ট্রাকশন পুনর্নির্মাণের কাজ হচ্ছিল, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে নবীজি পাথর বহন করছিলেন। কাবা শরীফ পুনর্নির্মাণের কাজে নবীজি শরীক হয়েছিলেন। আল্লাহর নবী তার কাঁধ মুবারকে পাথর বহন করছিলেন। এই দৃশ্য যখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু দেখলেন তিনি বললেন, প্রিয় ভাতিজা আমার, তুমি যে তোমার কাঁধের মধ্যে পাথর বহন করছো, তোমার কাঁধের মধ্যে তো পাথরের দাগ লেগে যাবে, তোমার শরীর ধুলাবালিতে ময়লা হয়ে যাবে, তুমি এক কাজ করো, তোমার লুঙ্গি অর্থাৎ তহবন খুলে কাঁধের উপরে রাখো, এরপরে তুমি পাথর বহন করো। নবীজি তখন বললেন, চাচা গো, আমি যদি আমার পরনের লুঙ্গি খুলে ফেলি, আমি যদি তহবন খুলে ফেলি, তাহলে তো আমার লজ্জাস্থান প্রকাশিত হয়ে যাবে। এই কথা বলে আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন। হুশ ফিরার সঙ্গে সঙ্গে তিনি বললেন, আমার তহবন ঠিক আছে কিনা, তাকিয়ে দেখলেন তার তহবন ঠিক আছে। এই হচ্ছে আমার আর আপনার নবীর লজ্জাশীলতা, সেই নবীর উম্মতের লজ্জাশীলতা, সেই নবীর উম্মতের হায়া সরমাজ কোথায় চলে গেছে দেখেন। সেই নবীর উম্মতগুলো আজ এত বেহায়া হয়েছে, যুবক যুবক ছেলেরা আজ হায়া সরম বাদ দিয়ে দেখা যায়, তারা তাদের সতর্কে ঠিক মতো থাকতে পারছে না। কিছু ছেলে আছে দেখবেন, এমন বেহায়া ছেলে আছে যারা হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করে। আমি গত মাসে দিনাজপুরে মাহফিল শেষ করে যাচ্ছিলাম, বগুড়ার কোন এক পাম্প থেকে যখন আমি সিএনজি নিচ্ছিলাম তখনও দেখলাম কয়েকটা ছেলে হাফ প্যান্ট পরে সেখানে দাঁড়িয়ে আছে। হাফ প্যান্ট যখন কেউ পরে তার সতরটা ঠিক মতো ঢাকা হয় না, কারণ সতর হলো পুরুষের সতর হচ্ছে হাঁটুর নিচ পর্যন্ত, কেউ যদি হাফ প্যান্ট পরে তাহলে তো তার সতরটা হাঁটুর উপরে উঠে গেল, সতর ঢাকা ফরজ করেছেন কি আল্লাহ। আমার আপনার যেই নবী এত বেশি লজ্জাশীল ছিলেন, সেই নবীর উম্মত যদি এরকম হয় তাহলে কেমনে আমি আপনি দাবি করব আমরা আমাদের নবীকে অনুসরণ করি। এজন্য যুবক ভাইদেরকে বলবো, খবরদার, হাফ প্যান্ট পরে এরকম বেহায়ার মতো রাস্তাঘাটে চলাফেরা করো না। আবার কিছু কিছু ছেলেরা আছে প্যান্ট নিচে নামাতে নামাতে একেবারে টাকনোর নিচে নামিয়ে দেয়, লুঙ্গি কিংবা প্যান্ট অথবা পায়জামা যখন পরে একেবারে জুতার নিচে নেমে যায়, এরকম মানুষ আছে না নাই? এই রকম করে কাপড় পরবেন না, টাকনোর উপরে লুঙ্গি প্যান্ট পায়জামা যেটাই পরেন না কেন টাকনোর উপরে পরিধান করবে, কারণ টাকনোর উপরে কাপড় পরা নবীজির তরিকা। আপনি যদি টাকনোর নিচে নামিয়ে দেন, ভালো করে এই হাদিসটা শুনেন, নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই লোকটার দিকে তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না, এমনকি তাকে আল্লাহ জাহান্নাম থেকেও মুক্তি দিবেন না। আল্লাহর নবী চারটা কথা বললেন, আমি আবারও রিপিট করছি, নবীজি বললেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই লোকটার দিকে তাকাবেন না, ওই লোকটার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, ওই লোকটাকে আল্লাহ পবিত্র করবেন না, ওই লোকটাকে আল্লাহ জাহান্নাম থেকেও বাঁচাবেন না। নবীজির সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, কার ব্যাপারে আপনি প্রশ্ন করছেন, কার ব্যাপারে আপনি কথা বলছেন? নবীজি তখন বললেন, ওই লোক হচ্ছে সেই দুর্ভাগা যেই ব্যক্তির টাকনোর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে। তাহলে আমরা আমাদের কাপড়কে টাকনোর নিচে ঝুলাবো না টাকনোর উপরে পরিধান করব? টাকনোর উপরে পরিধান করেন, হায়া সরম নিজেদের ভেতরে বিল্ড আপ করেন,
বিশেষ করে যুবক তরুণ যে সকল ভাইরা এসেছেন তাদেরকে বলবো, ব্যক্তিত্বমান পুরুষ হন, নিজের ভেতরে লজ্জাশীলতা আপনি ডেভেলপ করেন। রাস্তাঘাটে চললে কখনো মেয়েদের দিকে তাকাবেন না, মেয়েদেরকে ডিস্টার্ব করবেন না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী, মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে পর নারী থেকে নিম্নগামী করে, অর্থাৎ নারীদের দিকে না তাকে নিচের দিকে তাকাতে হবে। আদেশটা কার? আস্তে বলবেন না, জোরে বলেন আদেশটা কার? কিন্তু যুবক তরুণ ছেলেরা কি করে, রাস্তা দিয়ে যখন হাঁটে দুই তিন বন্ধু মিলে, মেয়ে যদি এক দুইটা খেতে যায়, একটা আরেকটারে কয় দোস্ত যা দেখছি মাথা ঠিক নাই, তোমার মাথা ঠিক থাকে না কেন, এমন বেহায়া হয়েছে কেন, এই বয়স মেয়েদের পিছনে ঘোরার বয়স নয়। যে ছেলে যৌবন বয়সে পড়াশোনাকালীন সময়ে স্টুডেন্ট থাকা অবস্থায় মেয়ের পেছনে ঘুরে তার ক্যারিয়ার শেষ হয়ে যায়, তার চরিত্র নষ্ট হয়ে যায়, ওই ছেলের দুনিয়ার জীবনটা একেবারে খারাপ হয়ে যায়। মেয়ের পেছনে যারা ঘুরবে, বিবাহের আগে বিয়ের আগে যারা অবৈধ রিলেশন করবে, তারা জীবনেও আরাম পাবে না, কারণ হারামের ভেতরে নাই কোনো। যুবক ছেলেরা যারা গার্লফ্রেন্ড বানাইছো, আজকে এই ব্লক লিস্টে ফেলে রাখো, হারামের ভেতরে কোনো আরাম পাবা না, মেয়ের পেছনে ঘুরো না, বরং এই বয়সে সুন্দর করে মন দিয়ে পড়াশোনা করো, নামাজি হয়ে চরিত্রবান হয়ে যাও, মেয়ের পিছে ঘোরা লাগবে না। তোমার কেরিয়ার যদি সুন্দর হয়, কেরিয়ার যদি ভালো হয়, তুমি যদি নামাজি হয়ে চরিত্রবান হও, মেয়ের পিছে তুমি ঘুরবা কেন, সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার পিছে লাইন ধরবে। মেয়ের পিছনে ঘুরো না, মেয়ের বাপকে ঘুরাইও। অবিবাহিত মিসকিন যারা তোমাদেরকে বলছি, মিসকিন বলে রাগ করো না, মিসকিন মানে এখনো একা, জীবন সঙ্গী নাই। অবিবাহিত ছেলেরা শোনো, মেয়েদের পিছনে ঘুরিয়া সময় নষ্ট করিও না। যে সময় মেয়েদের পিছনে ঘুরে ঘুরে নষ্ট করবা, মেয়েদের পিছনে ঘুরে ঘুরে যে টাকা নষ্ট করবা, এই সময়গুলো পড়ার টেবিলে দাও, এই সময়গুলো আল্লাহকে দাও, সাজদা করো আল্লাহকে, সাজদা দাও, জিকির আজকার করো, তোমার দুনিয়া আখেরাত সফল হয়ে যাবে। ফেসবুকে শুধু মেয়েদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইও না, সুন্দর সুন্দর ছবি তোমরা ফেসবুকের প্রোফাইলে দাও। হ্যাঁ, শুধু সুন্দর ছবিওয়ালা প্রোফাইল দেখে চরিত্র চেনা যায় না, কারণ চরিত্র তো প্রোফাইলে থাকে না, চরিত্র থাকে মেসেঞ্জারের ইনবক্সে। এটা চাচাজানরা বুঝেন নাই, যারা বুঝার তারা বুঝে গেছে। খবরদার আমার যুবক ভাইয়েরা, মহিলারাও মাহফিলে আসছেন না, ও আমার বোনেরা, আপনারাও টিকটক বানাইয়েন না, এখন টিকটক আর টিকটক, টিকটকের যন্ত্রণায় বাঁচা যায় না। এখন টিকটক যে তারা বানায়, এদের হাতে তো ফোনও তুলে দিয়েছেন আপনারা, যারা বাবা যারা মা আদর করে করে ফোন দিয়েছেন। ঘটনা একটা মনে পড়ছে, আমি বলবো, কিছুদিন আগে এক জায়গায় মাহফিলে গিয়েছি, তো একজন বলতেছে হুজুর আমার মেয়ে এখন তো ক্লাস এইটের মনে হয় পরীক্ষা, ওইটা উঠাই দিছে, আগে জেএসসি পরীক্ষা ছিল না, তো বলতেছে যে জেএসসি পরীক্ষায় এ প্লাস পেয়েছে, আমি খুশি হয়ে আমার মেয়েকে আইফোন গিফট করেছি। আমি বললাম ভালোই করছেন, কিছুদিন পরে আপনাকে জামাই গিফট করবে। এই মোবাইল ফোন এটা ভালো জিনিস, কিন্তু এটা আবার চরিত্র বিধ্বংসী অন্যতম একটা উপাদান। একটা মিনিমাম এই যে যাওয়ার আগ পর্যন্ত আমার দৃষ্টিতে ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া উচিত না, এটা মা বাবার দায়িত্ব, আপনাদেরকে খেয়াল করতে হবে। বোনদেরকেও বলবো টিকটক বানাইয়েন না, সুন্দর এই চামড়া মানুষকে দেখাইয়েন না, সুন্দর এই চামড়া যদি মানুষকে দেখান আপনার চামড়াটা সস্তা হয়ে যাবে, এত বেশি সস্তা আপনি হয়ে যাইয়েন না, কারণ নারীদের ইজ্জত নারীদের দাম আল্লাহ দিয়েছেন কম না বেশি, নারীদের ইজ্জত নারীদের সম্মান আল্লাহ এত দিয়েছেন। এখানে আমার সামনে যত পুরুষ মানুষ, আপনাদের পায়ের তলায় আছে স্যান্ডেল জুতা, আর আমার মা বোনরা যারা মহিলা প্যান্ডেলে আছেন, আল্লাহ তাদেরকে এত ইজ্জত দিয়েছে, মহিলারা মায়ের জাতি হওয়ার কারণে আল্লাহ তাদের পায়ের তলায় আল্লাহর বেহেশত রেখে দিয়েছে। সুতরাং আমার মা বোনদেরকে বলবো, নিজেদের চামড়াটাকে সস্তা বানাইয়া, চামড়ার উপরে আশকারা মাস্কারা ঢলে, আশকারা মাস্কারা কিংবা বিভিন্ন জাতের আটা ময়দা, আটা ময়দা মহিলারা এমন ভাবে মাখে দেখা যায় সাজগুজ অবস্থায় লাগে একরকম, আটা ময়দা যখন ওয়াশরুমে গিয়ে ছুটাই আসে লাগে তখন আরেক রকম।
তো ঠিক তো যুবকরা বললা তোমরাই তো আবার আটা ময়দা দেখে মাথাটা তো নষ্ট হয়ে যায় ঠিক ফেসবুকে আটা ময়দা মাখা ছবি দেখে তোমরা পাগল হয়ে যাও মনে রাখবা ক্যামেরার ভিতরে এক সিন বাস্তবে হলো আরেক সিন কারণ ক্যামেরার ভিতরে এখন ইফেক্ট আছে না নাই আছে বিপথে যেও না আল্লাহর গোলামি করে আল্লাহর পথে থাকো চরিত্রবান হও দেখবা মেয়ের পিছে ঘোরা লাগবে না তুমি আল্লাহকে সাজদা দাও আল্লাহর পথে থাকো আল্লাহ তোমার মনের চাওয়া মতো দিনদার স্ত্রী দান করবে তাহলে চরিত্রকে নষ্ট করা যাবে কারণ আমার নবী ছিলেন লজ্জাশীল আমরাও হব লজ্জাশীল আমরা যেন এমন না হয় নবীজির অনুসরণ বাদ দিয়ে আমরা যেন অমুক তমুককে অনুসরণ না করি নিজেদের মাথা থেকে পা পর্যন্ত আমরা যাকে অনুসরণ করব তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু এই যে বিশ্বকাপের খেলা এসেছে বিশ্বকাপের খেলোয়াড়দেরকে ফলো করতে করতে যুবকরা এখন তাদের স্টাইলে চুল কাটে এখন মেসি কাটিং চুল নেইমার কাটিং চুল আছে না নাই আছে যুবক ভাইদেরকে বলবো মেসি কাটিং নেইমার কাটিং চুল কাটা যাবে না চুল কাটতে হবে চুল রাখতে হবে যার তরিকায় তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে মেসি নেইমারের খেলা দেখতেছো দেখে ফেলো কিন্তু তাদেরকে দেখে আবার শরীরের মধ্যে টেটুয়া কিও না কারণ টেটুয়াকা এটা হারাম করেছেন কি তাদেরকে ফলো করে চুল কাটিও না দেখেন চুল কাটার স্টাইল রাস্তাঘাটে বের হলে আপনারা দেখবেন কিছু ছেলেদের চুল এখানেও আমি দেখতেছি আছে এদের দিকে আর তাকাবো না না তাকাই আমি বলি এরকম চুল কিন্তু অনেকের আছে দেখবেন ডানে নাই বামে নাই পিছনেও নাই শুধু সামনে আছে এটার নাম আমি দিয়েছি মুরগি কাটিং চুল আপনারা বলবেন হুজুর মুরগি কাটিং চুল দিলেন কেন আপনাদের গ্রামে আপনাদের এলাকায় দেশি মুরগ আছে না দৌড়ান না মুরগ আর কি যেগুলো দৌড়ায় বেশি দেশি মুরগের মাথার মধ্যে জুট আছে দেখবেন আপনারা দেখছেন কি না মাথার মধ্যে আছে না কোথায় মাথার একেবারে সামনে তো যুবক চুল কেটেছে এমন ভাবে ডানে নাই বামে নাই মুরগির মতো রাখছে শুধু সামনে এখানে কিছু এজন্য তার নাম দিয়েছে আমি মুরগি কাট কি কাট এরকম মুরগি কাট চুল দেখো না কিছু ছেলে আছে আবার খেলোয়াড়দেরকে অনুসরণ করে চুল কাটার পরে নাপিতকে বলে ভাই ব্লেড দিয়ে মাঝখান দিয়ে একটা টান মারো এরকম আছে না খবরদার যাদেরকে অনুসরণ করে আমরা চুল কাটবো নবীজি বলেছেন যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে আমাদের হাসর নবীজির সঙ্গে হোক চাই কি চাই না তাহলে আমরা অনুসরণ করব নবীজিকে ঠিক কি না এই হলো পুরুষদের অবস্থা আবার কিছু কিছু মহিলা তো আছে মহিলা হয়েও তারা পুরুষ হতে চায় পুরুষের মতো বেশভূষা পুরুষের মতো তারা শার্ট পরে টপস পরে পুরুষের মতো তারা জিন্সের প্যান্ট পরে বগুড়া শহরে হাটে আসে না নাই বুঝলাম না মেয়ে মানুষ এত পুরুষ হওয়ার সাত জাগে কেন পুরুষ আর মহিলাদের ফিজিক্যাল স্ট্রাকচার আল্লাহ কি একরকম দিয়েছেন না দুই রকম দিয়েছেন দুইজনের মর্যাদাও দুই রকম ইসলাম পুরুষের চাইতে নারীকে বেশি অধিকার দিয়েছে মা বোনরা যেন এটা আবার ভুল না বুঝে আমার মা বোনদেরকে বলবো খবরদার বেপর্দা হয়ে ঘর থেকে বের হবেন না পর্দার বিধানটা ফরজ করেছেন কি এই চামড়া যদি মানুষকে দেখান কিয়ামতের দিন এই চামড়া আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ওয়ায়াউমা ইউশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون الله تعالى বলছেন আল্লাহর দুশমনদেরকে কিয়ামতের দিন যখন জাহান্নামের আগুনের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে তখন তাদের কান তাদের চোখ দুনিয়াতে আপনার কান কি শুনেছে আপনার চোখ কি কি দেখেছে আপনি বলা লাগবে না আপনার কান আর চোখের জবান যিনি খুলে দিবেন তিনি কে আল্লাহ বলেছেন শুধু তাই নয় ওয়াজুলুদুকুম বিমা কানু ইয়ামালুন তোমাদের শরীরের যে চামড়া রয়েছে এই চামড়াগুলো পর্যন্ত কথা বলবে বোনদেরকে বলবো
যে দামি দামি ব্র্যান্ডের শাওয়ার জেল দিয়ে গোসল করেন, এই চামড়ার মধ্যে যে দামি দামি ব্র্যান্ডের কসমেটিক ইউজ করেন, ওই চামড়া আপনার বিরুদ্ধে কথা বলবে, বলবে আল্লাহ তোমার এই বান্দিকে তুমি সুন্দর চামড়া দিয়েছো, তুমি তাকে বলেছো দুনিয়ায় যেন পর্দা করে নাই বেপর্দা হয়েছে, আল্লাহ আজ তুমি হাশরের মাঠে তার শাস্তি দাও, চামড়া এরকম কথা বলবে কারণ চামড়ার জবান যিনি খুলে দিবেন তিনি কে আল্লাহ। বগুড়ার মা বন্ধুদেরকে বলে যাচ্ছি খবরদার, যে চামড়া মানুষকে দেখানো ওই চামড়া কিন্তু আপনার পক্ষে থাকবে না, বিপক্ষে সাক্ষ্য দিবে। সুতরাং বোনদেরকে বলবো চামড়াটা ঢেকে রাখেন, বুরখা পরেন, নিকাব করেন, আপনারাও আপনাদের ঘরের মহিলাদেরকে পর্দা করাবেন তো নাকি করাবেন না? যে পুরুষ তার বউকে পর্দা করায় না এই পুরুষের রুচিতে সমস্যা আছে, কারণ তার বউকে বেপর্দা বানায় রাস্তাঘাটে বের হয়, এলাকার মানুষ দেখে বলে উফ ভাবিকে হেভি লাগতেছে, আরেকজন কয় ওয়াও ইস, আরেকজন কয় জুস লাগতেছে, পাগলা কার জুস কে খায় রে পাগলা, আপনার বউকে দেখে মানুষ উফ ইস আহ করে আপনার খারাপ লাগে না ভালো লাগে, আপনার রুচিতে সমস্যা আসিমা, রুচিতে সমস্যা, রুচি বদলান আপনার, আপনার ঘরের বউ তো আপনার পাবলিকের না, আপনি আপনার বউয়ের সৌন্দর্য যদি এলাকার মানুষকে দেখান পাবলিককে দেখান তাহলে মানুষও বুঝে নিবে, বুঝছে আপনার বউ আর আপনার না, আপনার বউকে আপনি জনগণের সম্পদ বানিয়ে ফেলেছেন। বেহায়া, আল্লাহ সকল বেহায়াদেরকে হেদায়াত দান করেন। কষ্ট হচ্ছে আপনাদের? এক নাম্বার আমরা জানলাম আমার নবী চিনেন লজ্জাশীল, আমরাও লজ্জাশীল হব ইনশাআল্লাহ। ঘরের ভেতরে পর্দা করব তো, ঘরের ভেতরে যেন পর্দা থাকে। দুই নাম্বার হচ্ছে আমার আপনার নবী ছিলেন সত্যবাদী নবী, 63 বছরের জিন্দেগিতে আমার নবী একদিনও একটা মিথ্যা কথা বলেন, সেই নবীর উম্মত এখন মিথ্যা বলে কম না বেশি? ফোন এসেছে, বন্ধু তুমি কোথায় আছে? বাড়িতে। কই দোস্ত আমি আছি গাড়িতে। এইরকম মিথ্যার চর্চা আমাদের সমাজে আছে না নাই? আপনারা হয়তো বলতে পারেন হুজুর দুই একটা মিথ্যা কথা সারাদিনে বললে কি আর হয়েছে, মিথ্যা হলো এমন খারাপ জিনিস, নবীজি বলেছেন মিথ্যা হলো সকল পাপের মা, মিথ্যা হলো সকল পাপের মা, মিথ্যা বললে মানুষ আর ইমানদার থাকে না, হয়ে যায় মুনাফিক, কারণ নবীজি বলেছেন মুনাফিকের অনেকগুলো আলামত রয়েছে, তার মধ্যে একটা আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন মুনাফিক কথা বলে কথা বলার সময় সত্য বলে না মিথ্যা বলে। কথা শুনতেছেন আমার? মিথ্যা বললে মানুষ কি থাকে না, দেখি ক্লাস টেস্ট হচ্ছে, বলেন মিথ্যা বললে মানুষ কি থাকে না, আরো জোরে বলেন, ইমানদার থাকে না, কি হয়? আপনারা বলবেন হুজুর মুনাফিক হইলে আর কি হয়েছে, কি হয়েছে মানে মুনাফিক চিনেন আপনি? মুনাফিক হচ্ছে আল্লাহর সৃষ্টির সবচাইতে খারাপ জাত, সবচাইতে নিকৃষ্ট হলো মুনাফিক। আল্লাহর কিতাবেই কোরআন দুনিয়ার মানুষকে চার ভাগে ভাগ করেছে, সবাই জুড়ে বলেন তো কোরআন মানুষকে কয় ভাগে ভাগ করছে? এক নাম্বার মুমিন, জুড়ে বলেন এক নাম্বার, আরো জুড়ে, দুই নাম্বার হলো মুশরিক, দুই নাম্বার, তিন নাম্বার হলো মুলহিদ মানে নাস্তিক, চার নাম্বার হলো মুনাফিক। তাহলে বলেন তো কোরআনের ভাষায় মানুষ কয় প্রকার, আপনি আছেন কোন প্রকারে এবার আপনি মিলায়েন। এক নাম্বার হলো মোমেন, ইমান এনে ইমানের পথে চলে যারা মোমেন হলো তারা, মোমেন যারা জান্নাতি হলো তারা। দুই নাম্বার হলো মুশরিক, মুশরিক হলো তারা আল্লাহর সাথে শিরক করে যারা, আল্লাহর সাথে শিরক করে যারা জাহান্নামী হবে তারা। তিন নাম্বার হলো মুলহিদ, এরা সংশয়বাদী, এগুলা মানুষের যাতনা। কেন বললাম? এরা স্রষ্টায় বিশ্বাস করে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব জাতির চাইতে এরা খারাপ, কারণ মুসলমান সব ধর্মের মানুষের কান্না করার জায়গা আছে কিন্তু নাস্তিকদের কান্না করারও জায়গা নাই। কথা বুঝেন নাই আপনারা? বুঝায় দেই, মনে করেন আমরা মসজিদে গিয়ে আল্লাহকে সাজদা দিয়ে বা দোয়ার সময় কাঁদি, হিন্দু ভাইয়েরা তারা তাদের দেবতার সামনে গিয়ে চায়, দেবতার সামনে গিয়ে কাঁদে, খ্রিস্টানরা পেগুডায় যায়, বৌদ্ধরা তাদের উপাসনালয়ে যায়, তাহলে সবারই যাওয়ার চাওয়ার জায়গা আছে কিন্তু নাস্তিকগুলো এমন কপাল পোড়া, এদের কোথাও গিয়ে কান্নাকাটি করবারও জায়গা না।
এজন্য আল্লাহ বলেছেন নাস্তিকগুলো মাইনশের জাত না। কোরআনে আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ এতটুকু বলে ক্ষান্ত হন নাই, বলেছেন বাল হুম আদল, এরা এক চাইতে আরো নিকৃষ্ট। যদি এখানে মানুষ আর গরু ছাগলকে আলাদা আলাদা লাইন ধরানো হয়, নাস্তিকগুলো মানুষের কাতারেও দাঁড়াইতে পারবে না, গরু ছাগলের কাতারেও দাঁড়াইতে পারবে না। এরা মানুষ গরু ছাগলের চাইতে আরো নাস্তিক। যারা জাহান্নামে যাবে তারা, আবার শুনেন, মুমিন যারা জান্নাতে যাবে তারা, মুশরিক যারা জাহান্নামে যাবে তারা। এরপরে হলো মুলহিদ মানে নাস্তিক, নাস্তিক যারা জাহান্নামে যাবে তারা। এদেরকে জাহান্নামে কি আমরা মিলে বানাইছি না আল্লাহ বানাইছেন? চার নাম্বার বাকি থাকলো মুনাফিক। এখন মুনাফিককে তারে আগে চিনতে হবে। কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখবো, কোথায় যাব? ভারতে যান। কেউ যদি কই খ্রিস্টান দেখবো, আমেরিকা ইংল্যান্ডে যান। কেউ যদি কই হুজুর আমি বৌদ্ধ দেখবো, কোথায় যাব? বলবো মিয়ানমারে আর চীনে যান। কেউ যদি এবার প্রশ্ন করে বসে হুজুর আমি মুনাফিক দেখতাম, কোথায় যাইতাম? বাংলাদেশে যাওয়া লাগবে না, যেখানে মুসলমান আছে মুসলমানের লেবাস ধরে মুনাফিক সেজে বসে আছে। আল্লাহ জানে প্যান্ডেলের নিচেও থাকতে পারে, কারণ মুনাফিক টুপি লাগায়, মুনাফিক দাড়ি রাখে, পাঞ্জাবি পরে মসজিদে ও নামাজে যায়, ইসলামের লেবাস ধারণ করে মুসলমানি ভাব দেখাইয়া তোলে তোলে ইসলাম তাকে তারা জবাই করে। কারো কপালের মধ্যে মুনাফিক লেখা নাই, পিঠের মধ্যে সাইনবোর্ড লাগানো নাই। এখন মুনাফিক আপনি চিনবেন কেমনে? মুনাফিকের কিছু খাসলত রয়েছে, খাসলত গুলো বলার আগে বলছি, মোমেন মুশরিক মুলহিদ ইমানদার মুশরিক নাস্তিক সবার পরিণতি আমরা জানলাম। এবার বলেন তো দেখি মুনাফিক যারা কোথায় যাবে তারা? কেউ উত্তরটা দিয়েছে? মাশা আল্লাহ, ঠিক আছে, খুব কনসেন্ট্রেট শ্রোতা, আলহামদুলিল্লাহ। পরে ঝট করে বলে ফেললেন জাহান্নামী, এত সুজাবুজি উত্তর। মুনাফিক যারা জাহান্নামী নয়, জাহান্নামের তলদেশে যাবে তারা। কাফের যারা জাহান্নামের উপরে যাবে তারা, মুনাফিক যারা জাহান্নামের নিচে যাবে তারা। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। কথাটা কার? আল্লাহ বলছেন নিশ্চয়ই মুনাফিক যারা জাহান্নামের তলদেশে যাবে তারা। দেখি দুনিয়ার কয়েকটা বড় বড় কুখ্যাত কুখ্যাত কাফের নাম বলেন, আমি একটু সহযোগিতা করে দেই। ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দার, কারুন, উকবা, সাইবা, আবু জেহেল, আবুল আহাব, বলেন তো এই যে বড় বড় কয়েকটা কাফের নাম বললাম, এরা থাকবে জাহান নামের আরো জোরে। আর আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুল্লাহ, আব্দুর রহমান মুসলমানের নাম ধারণ কইরা তলে তলে মুনাফিকি করছে যারা, ফেরাউন নমরুদ আবু জাহালের নিচের তলার জাহান্নামে যাবে তারা। তাহলে বুদ্ধিমানের মতো জবাব দেন তো, কাফের চাইতে মুনাফিক ভালো না খারাপ? আবার বলেন কাফের চেয়ে মুনাফিক ভালো না খারাপ? এবার আসেন, এতক্ষণ এত কিছু বুঝাইলাম কেন? আমি আগেই বলেছি মুনাফিকের কপালে লেখা নাই আমি মুনাফিক, পিঠের মধ্যে সাইনবোর্ড লাগানো নাই আমি মুনাফিক। নবীজি বলেছেন মুনাফিকের কিছু স্বভাব আছে, স্বভাব দিয়া তারে চিনে নিবা। মুনাফিকের এক নম্বর স্বভাব হলো ইদা হাদ্দাতা কাদাবা, কথা বলার সময় মিথ্যা বলবে। সে নিজেকে ইমানদার মুসলমান দাবি করবে, কিন্তু মাঝে মাঝে মিথ্যা বলবে। মাঝে মাঝে মিথ্যা বলবে যারা ইমানের খাতা থেকে নাম ডিলিট করে নি, ইমানের খাতা থেকে নিজেদের নাম ডিলিট করিয়ে নিবে তারা। মাঝে মাঝে মিথ্যা বলবে যারা মুনাফিক হবে তারা, মুনাফিক হবে যারা আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদের নিচের তলার জাহান্নামে থাকবে তারা। বুঝছেন কোন জায়গা রে কোন জায়গায় না বিলাই দিছি? তাহলে মিথ্যা বলবেন? জোরে বলতে হবে, মিথ্যা বলবেন? মিথ্যা বলতে বলতে আমরা কত খারাপ হয়েছি, মিথ্যা বলতে বলতে আমরা কত খারাপ হয়েছি। মাঝে মাঝে দেশের লোকেরা দুঃখে দুর্দশায় থাকলেও টেলিভিশনের সামনে এসে আমরা মিথ্যা বাহানা করি,
মিথ্যা বলতে বলতে মিথ্যা সাক্ষ্য দিতে দিতে আমরা এত খারাপ আর এত নিচে নেমেছি বড় বড় আলেমদের বিরুদ্ধে মুসলমান নামদারি মুনাফিকেরা মিথ্যা সাক্ষ্য দিয়েছে মিথ্যা কথা কিংবা মিথ্যা সাক্ষ্য দিবে যারা মুনাফিক হয়ে যাবে তারা মুনাফিক হয়ে মরবে যারা জাহান্নামের তলদেশে যাবে তারা এবার বলেন তো দেখি আমরা মিথ্যা বলে মুনাফিক হয়ে মরতে চাই না ঈমানদার হয়ে মরতে চাই ঈমানদার হয়ে মরতে হলে আজ থেকে কি বলেন মিথ্যা বলবেন না মিথ্যা ছেড়ে দিবেন কারা কারা আজকে থেকে আরো মিথ্যা বলবেন হাত তুলেন অসুবিধা নাই হাসার দরকার নাই ভুল করে হাত তুলেছে আমার আল্লাহ হচ্ছেন গফফার আমরা যখন ভুল করে এই যে ভুলটা করার পর হাত নামায়ে ফেলছে আল্লাহ বলেন অসুবিধা নাই ভুল করে হাত তুলছিল নামায়ে ফেলছে আমি আল্লাহ তার উপরে বেজার হব না আমার আল্লাহর দয়া কম না বেশি এই জন্য গুনাহ করে ফেললে হতাশ হওয়া যাবে না আপনার গুনাহ যদি হয় খাল বিল নদ নদী আর পুকুরের পানির সমান মনে রাখবেন আমার আল্লাহর দয়া হলো সাগর আর মহাসাগরের পানির সমান আপনার গুনাহ যদি হয় বিশাল ওই আকাশের সমান মনে রাখবেন আমার আল্লাহর দয়া হলো তার আরশের সমান আপনি শুধু অনুতপ্ত হয়ে চোখের পানি ছাড়লে সব গুনাহ জেনে মাফ করে দিবেন তিনি কি তাহলে আমরা মিথ্যা বলবো না মিথ্যা বললে মুনাফিক হয়ে মরা লাগবে আমরা সব সময় সত্য না মাঝে মাঝে মিথ্যা বলবেন সত্য বলবেন তো সবাই দেখি কারা কারা সত্য বলবেন এবার হাত তুলে মাশাআল্লাহ হাত নামান সত্য কথা বললে আমাদের সমাজে এত পেশ লাগতো দুনিয়াতে মিথ্যা বলে না এমন মানুষ খুব কম আছে কিন্তু কঠিন সময়ে সত্য বলে এরকম মানুষ দুনিয়াতে খুঁজে পাওয়া দুষ্কর সত্য কথা বলি না আমরা অনেক সময় অন্যায় চলে জুলুম চলে আমরা সত্য কথা বলি না নবীজি বলেছেন আসাকিতু আনিল হক্কি ফাহুয়া শাইতানুল আখরাস যে ব্যক্তি সত্য বলা থেকে চুপ থাকে সে হচ্ছে বুবা শয়তান আমরা মাঝে মাঝে এতটা চুপচাপ হয়ে যাই আমাদের আশেপাশে অন্যায় চলে জুলুম চলে আমাদের আশেপাশে নির্যাতন নিপীড়নের স্টেম রুলার চলে কিন্তু আমাদের মুসলমান ভাই বোনেরা নির্যাতন হলে মুখকে আমরা তালা দিয়ে রাখি আমরা যদি জবান খুলতে পারতাম সত্যের উচ্চারণ সাহসী ভূমিকায় করতে পারতাম তাহলে এত অন্যায় এত জুলুম চলতো না আল্লাহ আমাদেরকে সত্য বলার তৌফিক দান করে কয়টা বলছি তিন নম্বর আমার নবী ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ আমানতদার আমার নবীর কাছে আমানত রাখলে আমার নবীজি কখনো আমানতের খেয়ানত করেন হিজরতের রাতে যখন নবীজিকে কাফেররা হত্যা করার ষড়যন্ত্র করে ফেলল আল্লাহ তাআলা নবীজিকে বললেন ও নবী এখনই আপনি মক্কা থেকে বেরিয়ে যান আল্লাহর নবীকে আল্লাহ যখন মক্কা থেকে বের হওয়ার আদেশ দিয়ে দিলেন নবীজি তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন ডাকার পরে লম্বা একটা লিস্ট হাতে দিলেন লিস্ট হাতে দিয়ে বললেন আলী এই কাফেররা আমাকে মারতে চাচ্ছে অথচ তারা কিছুদিন আগে কয়েক বছর আগে আমার কাছে তাদের ধন সম্পদ গচ্ছিত রেখেছে আমানত রেখেছে তোমার কাছে আমি লিস্টটা দিলাম এই নাও লিস্ট যার যার মাল এখানে এখানে আমি রেখেছি সবাইকে হিসাব বুঝাই দিও এই হচ্ছেন আমার আপনার নবী দেখেন শত্রু মেরে ফেলতেছে তখনও দেখেন শত্রুর রাখা আমানত শত্রুর কাছে ফিরাইয়া দিচ্ছেন আমি আপনি ওই জায়গায় গলে তো শত্রু তো দূরের কথা আমাদের খাসমত এত খারাপ দেখা যায় যাদের দায়িত্ব আমরা পাই দায়িত্ব পাইলে তাদের মাল লুটপাট করে এত চুরি আর শেষরামি করে আমরা তো খাটের নিচে জুতা রাখি এখন দেখা যায় কিছু শেষরা চোর আছে জনগণের দায়িত্ব পাইয়া জনগণের তেল চুরি করে খাটের নিচে তারা লুকায়া রাখে চুরি করতে করতে দেশের টাকা বিদেশে পাচার করে দিয়েছে চুরি করতে করতে দেশের সম্পদগুলো লুটপাট করে খাচ্ছে ঠিক কি না আমার দেশের চুরের খনি আমার দেশের চুরের খনিগুলোকে যদি ভালো করে চোরের খনি যদি বন্ধ করা যেত চোর বাটপারগুলোকে যদি ধরা যেত দেখতেন এই দেশটা উন্নত হয়ে যেত সমৃদ্ধ হয়ে যেত আমার দেশে এত নেয়ামত নেয়ামত আর নেয়ামত উত্তরবঙ্গে দিনাজপুর কুড়িগ্রাম ওই সকল অঞ্চলে গেলে দেখা যায় তিস্তার মধ্যে বালুতে দেখা যায় ভুট্টা হচ্ছে ক্ষেত হচ্ছে এত নেয়ামত আমাদের এই দেশে আমার বাড়ি সিলেটে
সিলেটে আছে পাথরের খনি আছে গ্যাসের খনি এত নেয়ামত আল্লাহ দিয়েছে এই নেয়ামতগুলোকে যদি আমরা প্রপার ভাবে ইউজ করতে পারতাম আর যদি আমানতদার মানুষদের হাতে আমরা দায়িত্ব সুপর্দ করতে পারতাম দেশের উপরে রহমত দিয়ে দিতেন কে আল্লাহ আমানতদারিটা হচ্ছে এমন গুরুত্বপূর্ণ জিনিস দায়িত্বে যখন আমানতদারিটা উঠে যায় তখন সমাজ থেকে শান্তি শৃঙ্খলা সুখ সমৃদ্ধি চলে যায় একটা ঘটনা আমার মনে পড়ে গেল আমি কি বলবো বলেন আমর রাদিয়াল্লাহু আনহুর সময়ের আমার আমর রাদিয়াল্লাহু আনহুর সময়ের ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল আমর রাদিয়াল্লাহু আনহুকে আপনারা সাধারণ মানুষ মনে কইরেন না নবীজি বলেছেন আসমানের তারকা গুনে যেমন শেষ করা যাবে না আমার ওমরের নেকির পরিমাণ গুনে গুনে দুনিয়ার মানুষ শেষ করতে পারবে না ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়া শাসন করেছেন পৃথিবীর অর্ধেক তিনি শাসন করেছেন অর্ধ দুনিয়া শাসনকর্তা ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এক রাতে তার ঘরের ভিতরে মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করছিলেন বলেন তো সেই যুগে এই রকম ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি আস্তে বলবেন না জোরে বলেন ছিল নাকি মোমবাতির আলো জ্বালিয়ে তিনি কাজ করছেন ঠিক সেই সময়ে তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজায় নক দিলেন আসতে পারি তিনি বললেন দাঁড়াও ঘরের ভেতরে ঢুকিও না প্রবেশের অনুমতি দিলেন না তিনি দরজায় তাদেরকে আটকে দিয়ে তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন এরপরে তিনি নতুন আরেকটি মোমবাতি এনে নতুন আরেকটি মোমবাতির মধ্যে আলো জ্বালালেন এরপরে তাদেরকে বললেন এবার তোমরা ভেতরে ঢুকো এরা ভেতরে ঢোকার পরে কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো আমিরুল মুমিনীন বুঝলাম না আপনার সামনেই তো একটা মোমবাতিতে আলো জ্বলছিল আমরা আসার কারণে সেটা বন্ধ করে দিয়ে ফু দিয়ে নিভিয়ে দিয়ে নতুন আরেকটি মোমবাতিতে কেন আগুন জ্বালালেন সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় রাষ্ট্রের টাকা এগুলো কারো বাপদাদার টাকা না জনগণের টাকা আশ্চর্য ব্যাপার কথা বুঝেন নাই রাষ্ট্রের টাকা এগুলো কারো বাপদাদার টাকা না জনগণের টাকা এগুলো হচ্ছে জনগণের ট্যাক্সের পয়সা জনগণের ঘাম জড়ানো পয়সা ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন তোমরা আসার আগ পর্যন্ত আমি জনগণের অর্থাৎ রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে জনগণের কল্যাণে রাষ্ট্রের অফিসিয়াল কাজ করছিলাম তোমরা যখন ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে মনে মনে চিন্তা করলাম তোমরা তো আমার আত্মীয় হয়তো ব্যক্তিগত কথা বলার জন্য এসেছো আমি মনে মনে চিন্তা করলাম রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদের সঙ্গে যদি ব্যক্তিগত কথা বলি জনগণের সম্পদ নষ্ট হবে রাষ্ট্রের আমানত নষ্ট হবে আল্লাহর কাছে কিয়ামতে জবাব দেওয়া লাগবে এই ভয়টা যখন আমার কলিজায় চলে আসলো তখনই আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি আল্লাহু আকবার আল্লাহু আকবার এই রকম আমানতদারিটা যদি দায়িত্বশীল প্রত্যেকটি জায়গায় পাওয়া যেত আমার দেশে তো অভাব আসতো না আমার দেশের মানুষে তো দুঃখ পেত না মাঝে মাঝে দেখা যায় দায়িত্ব পাইলে আমানতের খেয়ানত এমন ভাবে শুরু হয় চুরি করতে করতে ডাকাতি করতে করতে দুর্নীতি করতে করতে এক একজন বিদেশের মধ্যে বেগম পাড়া বানিয়ে ফেলে এই রকম দেশের সম্পদ লুটপাট করে যারা আমানতের খেয়ানতকারী হলো তারা আমানতের খেয়ানত এটা আবার কিয়ামতের আলামত আবার আমানতের খেয়ানত এটা হলো মুনাফিকেরও আলামত নবীজি বলেছেন মুনাফিকের আরেকটা খাসলত হলো ওয়া ইদা তুমিনা খানা তার কাছে যখন আমানত রাখা হয় আমানতকে
আমানতের সে হেফাজত করে না আমানতের খেয়ানত করে আমার আপনার নবী কি কখনো আমানতের খেয়ানত করেছেন নাকি আস্তে বলবেন না জোরে বলেন আমানতের খেয়ানত করেছেন নাকি কখনো আমানতের খেয়ানত করেন নাই আমানতের খেয়ানত বন্ধ হয়ে গেলে চুরি ডাকাতি বন্ধ হয়ে গেলে দেখতেন দেশটা উন্নত হয়ে যেত ঘটনা তো একটা মনে পড়ছে বলবো বঙ্গবন্ধুর একটা ঘটনা আমার মনে পড়লো একবার গ্রামের এক লোক বঙ্গবন্ধুর জন্য বেশ কিছু গ্রামের শাকসবজি নিজের হাতে ফলানো জিনিস আর তার নিজের কিছু জিনিস সে নিয়ে ভালোবেসে নিয়ে গেছে দারোয়ান আটকাই দিয়েছে কয় না যাইতে পারবে না কয় না আমি যাবই মাঝে মাঝে দেখবেন সারের চেয়ে সারের দারোয়ানের গিয়ার বেশি মারে আসলে এরকম বঙ্গবন্ধু দেখে ফেললেন বলে এই তারে ছেড়ে দাও আসতে দাও আসছে আসার পরে দিছে এগুলো বঙ্গবন্ধুর হাতে স্যার এগুলো আমি আপনার জন্য নিয়ে আসছি খুব ভালোবেসে নিয়ে আসছি নেন নিলে খুশি হবে বঙ্গবন্ধু নিলেন নেওয়ার পরে কথাবার্তা বলে লোকটা চলে গেল বঙ্গবন্ধু ভাবলেন লোকটা আমার জন্য এত খুশি হয়ে নিয়ে আসলো তারে তো কিছু টাকা দিলে ভালো হইতো তিনি দারোয়ানকে ডাকলেন দেখে ২০ টাকা দিলেন ধরো লোকটা যে আসছিল তারা রাস্তায় আটকায় ২০ টাকা তারে দিয়ে এটা এই সময়ের ২০ টাকা না অনেক বছর আগে ২০ টাকা দিয়েছেন দারোয়ান গেছে রাস্তায় আটকায় বলল এ ধরো ১০ টাকা দিয়ে বলল ধরো এটা স্যার তোমাকে দিয়েছেন কয় আমি কি টাকা নেওয়ার জন্য টাকা পাশা টাকা পাওয়ার ধান্দায় কি এখানে আসছে না হ্যাঁ ধরো টাকা নিয়ে বিদায় দাও টাকা নিয়ে ওনার কাছে দিও লোকটা বললো মিয়া বেশি পেঁচাল পাইলো না তিনি টাকা দিয়েছেন টাকা নিয়ে যাও যাও তার উঠছে রাগ টাকা নিয়ে মারছে দৌড় বঙ্গবন্ধুর কাছে গিয়ে বলল স্যার আমি ভালোবেসে নিয়ে আসলাম আপনি কি টাকা দিয়ে এই ভালোবাসাকে মূল্যায়ন করতে পারবেন আমি ভালোবেসে নিয়ে আসছি ধরেন আপনার টাকা আপনার কাছে রাখে টাকা দিয়ে চলে যাচ্ছে বঙ্গবন্ধু বললেন এই দাঁড়াও কোথায় যাও তোমাকে দিলাম ২০ টাকা তুমি ফেরত দিলে তো দেখি ১০ টাকা কয় স্যার আমি তো ১০ টাকাই পেয়েছি বঙ্গবন্ধু তখন আফসোস করে বলেছিলেন আরে কোন দেশকে আমি সোনার বাংলাদেশ বানাবো যেই দেশে উপরের তলা থেকে ২০ টাকা নিচের তলায় নামতে নামতে ১০ টাকা হয়ে যায় আমার আশেপাশে এত চোর থাকলে আমি তো সোনার বাংলাদেশ বানাতে পারবো পেশে ওই আইনকে কাটছাট করে দিবে আর আল্লাহর কিতাবটা হলো চূড়ান্ত আইনের কিতাব চেয়ারের বদল হলেও আল্লাহর কিতাব যদি আইনের কিতাব হিসাবে থাকে কারো বাপের ক্ষমতা নাই কোরআনের আইনকে বদলে ফেলা এজন্য কোরআন ছাড়া শান্তি নাই কোরআন ছাড়া মুক্তি কোরআন ছাড়া যেদিকে যাবেন সেদিকটা অন্ধকার কোরআন ছাড়া যেদিকে যাবেন সেদিকটাতে শান্তি নয় বরং অশান্তি আমরা সবাই কোরআনের শাসন চাই কি চাই না কোরআনের শাসন থাকলে অবিচার হবে না বরং সুবিচার হবে কারণ কোরআন অবিচারের পক্ষে নয় কোরআন সুবিচারের পক্ষে ঠিক কিনা তাহলে ৪ নম্বর আমরা জানলাম আমার নবী ছিলেন সুষ্ঠু বিচারক কষ্ট হচ্ছে ১০-১৫ মিনিট থাকা যাবে তো ৫ নম্বর আমার নবী ছিলেন সন্তানের জন্য আদর্শ যারা সন্তান যাদের মা বাপ এখনো জীবিত আছেন আমার নবী থেকে নবীর আদর্শে আদর্শিত হওয়া দরকার আমার নবী কি কখনো মা বাবার সঙ্গে বেয়াদবি করেছেন নাকি আমার নবী ছিলেন এমন চমৎকার একটি ঘটনা শুনেন আমার নবী একবার সাহাবীদেরকে নিয়ে বসে আছেন ঠিক এমন সময় একজন বুড়ি মহিলা নবীজির দিকে হেঁটে হেঁটে আসতেছেন নবীজি এই চিত্র দেখার পরে সাহাবীদেরকে বললেন সাহাবীরা একটু অপেক্ষা করো এই কথা বলে নবীজি ওই মহিলার দিকে এগিয়ে গেলেন মহিলার দিকে এগিয়ে গিয়ে আমার নবী নিজে ওই মহিলাকে রিসিভ করলেন তারপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজের গায়ের চাদর মোবারক খুলে দিয়ে ওই মহিলাকে নবীজি চাদরের উপরে বসতে দিলেন নবীজি কথাবার্তা শেষ করে সাহাবীদের কাছে যখন আসলেন সাহাবীরা বললেন আমরা বুঝলাম না একজন বৃদ্ধা মহিলার জন্য নবীজি এগিয়ে যান আবার ওই মহিলা বসার জন্য নবীজি তার গায়ের চাদরও বিছায়া দেন বুঝলাম না কোন সেই সম্মানিতা মহিলা যার জন্য নবীজি তার চাদরটাও বিছায়া দিলেন নবীজি তখন বললেন সাহাবীরা ওই মহিলাকে সাধারণ মহিলা মনে করো না দুনিয়াতে আসার পরে আমি আমার মায়ের কোলে কাকে চড়ে মায়ের বুকের দুধ পান করার কিসমত বেশি দিন হয় নাই যেই মহিলার দুধ পান করে আর যেই মহিলার কোলে কাকে চড়ে আমি বড় হয়েছি ইনি হচ্ছেন আমার সেই দুধ মা হালিমা তুসাদিয়া আমার নবী
মা বাপকে দূরে রেখেছেন না মা বাপকে কাছে রাখার শিক্ষা দিয়েছেন হ্যাঁ আস্তে বলবেন না জোরে বলেন আমার নবী মা বাপকে কাছে রাখার শিক্ষা দিয়েছেন না দূরে রাখার শিক্ষা দিয়েছেন এখন কোন যুগ এসেছে একটু বিয়ে করলেই বউ নিয়া চলে যায় মা বাপ দূরে দুই তিন ভাই থাকলে দেখা যায় মা বাপকে ভাগ করে কই ভাই তুমি এক মাস আব্বা মাকে খাওয়াও আমি আরেক মাস খাওয়াবো ছোট ভাই আরেক মাস খাওয়াবে কপাল পোড়া দুনিয়া যাবে আখেরাতও যাবে রে ভাই কোন মা বাপকে ভাগ করব যেই মায়ের পেটে আমরা যখন ছিলাম 10 মাসের কষ্ট মা একা নিয়েছেন কাউকে ভাগ দেন নাই ঠিক কি না কোন বাপকে আপনি ভাগ করেন যেই বাপ সারা দিন মাঠে ঘাটে কাজ করে ব্যবসা বাণিজ্য চাকরি করে মাথার ঘাম পায়ে ফেলে বছরের পর বছর কষ্ট করে করে ভরণ পোষণ লালন পালন করেছেন এত বছর বাপ কি কষ্টের ভাগ অন্য কাউকে দিয়েছে নাকি তো কপাল পোড়া আপনি কেন মা বাপকে ভাগ করে ফেলেন দুনিয়ায় যদি বরকত চান মা বাবাকে কাছে রাখেন মা বাবার খেদমত করেন অসুস্থ মা বাবাকে চিকিৎসা করান মা বাবার খেদমত করেন মা বাবা বুড়া মানুষ হলে বেশি বেশি মা বাবার কাছে যান চিকিৎসার খোঁজ খবর নেন দুর্বল হলে মা বাবাকে নিজেই আপনি হাত ধরে হাঁটা কারণ ছোটবেলায় এই মা বাবা আপনাকে হাঁটা শিখিয়েছে এখন মা বাবা বুড়া হয়ে গেলে হাঁটতে না পারলে বিছানা থেকে উঠতে না পারলে গিয়ে আপনি উঠান কারণ মা বাবার কাছে আপনি ঋণী যখন আপনি ছোট ছিলেন ভে ভে করে কান্না করতেন বিছানা থেকে উঠতে পারতেন না কান্না শুনলেই আব্বা আম্মা গিয়ে দৌড়াইয়া বুকের সঙ্গে জড়াইয়া নিয়েছে এখন সেই বাবা বুড়া হয়ে গিয়েছে বাবা বিছানা থেকে উঠতে পারে না বিছানা থেকে উঠতে না পারলে বাবার সঙ্গে রাগ করা যাবে বাবাকে গিয়ে বিছানা থেকে উঠাতে হবে বাবার মাথায় হাত বুলিয়ে দিতে হবে ছোটবেলা বাবা যেমন মুখে তুলে খাইয়েছে ছোটবেলা আপনাকে যেমন আপনার মা মুখে তুলে খাইয়েছে আপনিও তেমনি আপনার আব্বা আম্মাকে মুখে তুলে খাওয়ান ছোটবেলা আপনি অসুস্থ থাকা গেলেন আপনার আব্বা আম্মা যেভাবে আপনাকে মাথায় হাত বুলায়া কবিতা শোনায়া শোনায়া গান শোনায়া শোনায়া যেভাবে আপনাকে ঔষধ খাইয়েছে আপনিও আপনার আব্বা আম্মার মাথায় হাত বুলাইয়া বুলাইয়া ঔষধ খাওয়ান ছোটবেলা আপনি কান্না করলে আপনার আব্বা আম্মা তারা যেমন আপনাকে বুকের মধ্যে নিয়ে হাত বুলাতে বুলাতে ঘুম পাড়িয়েছে প্রত্যেক রাতে আব্বার রুমে যান আব্বার মাথায় হাত বুলাইয়া বুলাইয়া আব্বাকেও ঘুম পাড়ান আব্বা আম্মার খেদমত করবে যারা দুনিয়া আখেরাতে আল্লাহর রহমত পাবে তারা কারণ আব্বা আম্মা এমন সেনসিটিভ জায়গা নবীজি বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা মা বাবা তোমার জন্য জান্নাত মা বাপ খুশি হলে খুশি হবেন কে আস্তে বলবেন না জোরে বলেন মা বাপ খুশি হলে খুশি হবেন কে মা বাপকে নারাজ করে দিলে নারাজ হয়ে যাবেন কে এ যুবক ভাইরা শোনো বেশি তিরিং বিরিং কইরো না বাবা ডাকলে ঠিক মতো জবাব দাও না আবার রাগ করো মা বাবার সঙ্গে চোখ মোটা করে কথা বলো খবরদার আল্লাহ বলেছেন ওয়ালা তানহার হবা তোমার মা বাপকে ধমক দিবার ধমক দিয়ে কথা বলবা না ফালা তাকুল্লাহুমা উফ বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত বলবা না অনেক ছেলেরা হুজুরদের কাছে অভিযোগ নিয়ে আসে কই হুজুর আমার আব্বা আম্মা তোমার বউর সাথে এরকম করে এরকম করে আমার আব্বা আম্মা এটা করে ওইটা করে খবরদার আব্বা আম্মার ব্যাপারে কোনো অভিযোগ চল অভিযোগ চলবে না মা বাপ কাফের হলেও মা বাবার সেবা করা লাগবে সুজা কথা কোনো অভিযোগ পেশ করা যাবে না মা বাপ কাফের হইল মা বাবার খেদমত করা যাবে একটা জায়গায় মা বাবার কথা মানা যাবে না কয়টা জায়গায় কোনটা সেটা মা বাপ যদি সন্তানকে আল্লাহর বিধান পালন করতে বাধা দেয় সেটা সন্তান মানবে যেমন অনেক আলট্রা মডার্ন ফ্যামিলি আছে মেয়েটা হঠাৎ করে ভালো হয়েছে হয়তো ইউটিউবে কোরআন হাদিসের লেকচার শুনছে পর্দা করছে এখন মা বাপ পর্দা করাইতে দেয় এটা মানা যাবে না মা বাপ যতই বলুক যত বেজার হোক ওই বোন পর্দা ছাড়বে না একটা ছেলে এতদিন সব জায়গায় যাইতো পার্টি টার্টিতে যাইতো এরকম অনেক ফ্যামিলি আছে না হঠাৎ করে ছেলেটা ভালো হয়ে গেল আব্বা আম্মা এখন বলতেছে কি রে তুই দেখি তোর বান্ধবীদের সাথে মিশোস না এরকম অনেক ফ্যামিলি আছে না মিস একটু যা এটা বললে ওই জায়গায় আব্বা আম্মার কথা রাখা যাবে অর্থাৎ আল্লাহর নিষিদ্ধ পথে যাওয়ার জন্য আব্বা আম্মা বললে যাওয়া যাবে
এটা ছাড়া সব জায়গায় মা বাবার খেদমত করতে হবে আদেশ টাকা যুবক ভাইদেরকে বলছি যাদের মা বাবা আছে ভাই যাদের মা বাবা আছে তাদের কাছে জান্নাত আছে মা বাবাকে খুশি করেন শুনেন আপনি আপনার মা বাবার পায়ে থাকেন মা বাবার খেদমত করেন মা বাবাকে খুশি করতে পারলে আল্লাহ গোটা দুনিয়া আপনার পায়ের তলায় ফেলে দিবে রিজিক চা সম্মান চা বরকত চা মর্যাদা চা সব আপনি পাবেন মা বাবাকে একটু খুশি করেন মা বাপ যদি খুশি হইয়া একটু মুচকি হাসি মারে আল্লাহর আরো আপনার উপর খুশি হয়ে যাবে মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে মা বাবার খেদমত করতে হবে রাজি আছেন তো সবাই ছয় নাম্বার আমার নবী ছিলেন একজন আদর্শবান স্বামী কষ্ট হচ্ছে আপনাদের শেষ হয়ে যাচ্ছে ছয় নাম্বার হচ্ছে আমার নবী ছিলেন একজন আদর্শবান স্বামী স্বামী হলে বিয়ে করার পরে একজন স্বামী তার স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করবে সেটা আমার নবীর জীবনের ভেতরে আছে না নাই আমরা অনেকে আছি বউয়ের সঙ্গে দাসীর মতো আচরণ করি বিবিকে আমরা ঠিক মতো ভালোবাসি না আমরা আমাদের বউয়ের সঙ্গে ভালোবাসা নিয়ে কথা বলি না দেখা যায় কিছু ভাইরা আছেন পরনারীর সাথে সুন্দর করে কথা বলেন পরনারীর সাথে নরম নিজের বউয়ের বেলায় গরম এই বগুড়াতে কাপড়ের দোকান আছে কাপড়ের দোকানে চলে গেছে কিছু বোনরা আসছে দোকানের সামনে দিয়ে যাচ্ছে ভাবি আপু হাই হাই এতদিন আসেন 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 নতুন কালেকশন আসেন একদম ফিট হবে মানাবে আসেন ঠিক আগে বললে হবে না শুনতে হবে তো আগে তো পরনারীর সাথে খুব নরম নরম ঘরে যে বউ আছে ভাবি খুব ভালোবাসে দুপুর বেলা কল দিয়েছে দেখি আমার হাজবেন্ড খেয়েছে কিনা কল দিয়েছে কি গো খাওয়া দাওয়া করেছে ভাই ফোন দেওয়ার টাইম পাও নাই এখন ফোন দেওয়ার টাইম হলো বউয়ের বেলায় নরম না গরম পরনারীর বেলায় এটা হওয়া উচিত ছিল আবার যখন সারাদিন কাজ শেষ করে বাড়িতে ফিরে ঘরে আসার পরে যদি দেখে এখনো রান্না বান্না হয় নাই মেজাজটা নরম হয় না গরম হয় তো গরম হওয়া কি নবীর চরিত্র আম্মা যেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আমার নবী সারাদিন কাজ শেষে ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরেছে এমন যদি কখনো হতো বাড়ি ফিরে দেখেছেন এখনো রান্না বান্না প্রস্তুত হয় নাই নবীজি কখনো চেহারা কালো করেন নাই আমাদের সঙ্গে রাগ দেখান নাই বরং বলতেন ও আয়েশা এত তাড়াহুড়া করো না রান্না বান্না যদি প্রস্তুত নাও হয় তারপরেও তাড়াহুড়া করো না বরং আমাকেও রান্না ঘরে নিয়ে চলো তরকারি কেটে আমি কাজে সহযোগিতা করব খালি সুবহানাল্লাহ কইতে চিনলেন ভাবিকে কোনোদিন পেঁয়াজ কেটে দিয়ে সাহায্য করছেন ভাবিকে কোনোদিন আলু কেটে দিয়ে সাহায্য করেছেন মাঝে মাঝে সহযোগিতা করবেন বউকে কাজে সাহায্য করা নবীর সুন্নাত কার সুন্নাত এটা করে দেখেন ভালোবাসা বাড়বে যখন খাবার দাবার শেষ করেন খাবার দাবারের শেষে এই পাত্রগুলো একটু ধরিয়েন যে কিচেনে নিয়ে রাখবেন বাংলাদেশের মেয়েরা ভালো আপনাকে ধরতে দেখলে এসে বলবে হাই 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 আপনি ধরছেন কেন গেলে ধরেন না আমি নিয়ে যাবো এই যে ধরলেন দেখবেন ভালোবাসা আরো বাড়াই দেবে ঠিক কিনা বলেন বিবিকে বেশি ভালোবাসবেন সময় দিবেন বেশি বেশি ভালোবাসবেন খাওয়া দাওয়া একসঙ্গে করবেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আমি যে গ্লাসে পানি পান করতাম গ্লাসের যে জায়গাতে ঠোঁট লাগিয়ে আমি পানি পান করতাম আমার নবীও ওই গ্লাসের ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে তিনিও পানি পান করতেন তাহলে মহব্বত ছিল কম না বেশি আরো জুড়ে বলেন কম না বেশি মাঝে মাঝে ভাবির সঙ্গে মাঝে মাঝে কেন সব সময় এক গ্লাসে পানি খায়েন এক কাপে কফি এবং চা শেয়ার করবেন ভালোবাসা বাড়বে না কমবে আরো জুড়ে বলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো বলেছেন আমি যখন কোনো হাড্ডি বা মাংসের টুকরা চাবাতাম নবীজি মাঝে মাঝে সেটা আমার থেকে কেড়ে নিয়ে যেখান দিয়ে ঠোঁট লাগিয়ে আমি খেয়েছিলাম ঠিক সেখানে ঠোঁট লাগিয়ে ওই হাড্ডি বা মাংসের টুকরা নবীজি খাওয়া শুরু করে দিতে এই জন্য নিজের বিবিকে ভালোবাসবেন বিবিকে পিটাবেন না নিজের বিবিকে কখনো মারবেন না মারামারি করে কখনো বিবিকে লাইনে আনা যায়
যদি বিবি বেলাইনে থাকে ভালোবাসা দেন দেখবেন ভালোবাসা দিয়ে বেলাইনের বিবিকেও লাইনে আনা যায় স্ত্রীকে বেশি বেশি ভালোবাসবেন আমার বোনদেরকেও বলছি নিজের স্বামীর খেদমত করবেন স্বামীকে ভালোবাসবেন স্বামীর আনুগত্য করবেন আপনাদের জান্নাতে যাওয়া বড় সহজ নবীজি বলেছেন ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফরজাহা ওয়া আতাআত যাওজাহা নারীরা যদি এই চারটা কাজ করে এক নাম্বার পাঁচ ওয়াক্তের নামাজ যদি ঠিক রাখে দুই নাম্বার রমজান মাসে যদি রোজা রাখে তিন নাম্বার যদি স্বামীর আনুগত্য স্বামীর খেদমত করে আর চার নাম্বার যদি নিজের সতীত্বের হেফাজত করে কিয়ামতের দিন আল্লাহ যে কোন দরজা দিয়ে ওই মহিলাকে জান্নাতে ঢোকার সুযোগ দিয়ে দিবে এজন্য আমার বোনদেরকে বলবো স্বামীর খেদমত করবেন স্বামী স্ত্রীর ওয়াজ হইল আর এইদিকে বিবাহিতরা আফসোস অবিবাহিতরা আফসোস করলো হুজুর আমাদের তো কিচ্ছু নাই কিচ্ছু নাই ভাই তোমাদেরও সময় আসবে ইনশাআল্লাহ এখন তোমরা শুধু আল্লাহর কাছে দোয়া করো অবিবাহিত থাকা অবস্থায় একটা দোয়া আল্লাহ শিখিয়েছেন হবু বউয়ের জন্য দোয়া করো রব্বানা হাবালানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা এখন আল্লাহ আকবারের আওয়াজ বাড়ছে নিজের হবু বউয়ের কথা বলছি যে ফুলাপান কি দুষ্ট অসুবিধা নাই আমাদের দেশে ছেলেরা ভালো এরা জিনা করতে চায় না বিয়ে করতে চায় ঠিক কি না বিয়ের আগে কাউকে আই লাভ ইউ বলিও না সব আই লাভ ইউ জমা করে রাখো বিয়ের পরে নিজের বউকে হাজার হাজার কোটি কোটি বার আই লাভ ইউ বলো না তখন আমল নামায় সওয়াব দিবেন কে কি সুন্দর দোয়া রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা আল্লাহ হে রব আমাকে এমন স্ত্রী গিফট দাও কুররাতা আয়ুন যেটা আমার জন্য চক্ষু শীতলকারী হবে সুবহানাল্লাহ সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলেন সামর্থ্য না থাকলে রোজা রাখেন আর বিয়ে শাদীকে সহজ করার দরকার আছে না নাই আমরা বিয়ে শাদীকে কঠিন করে রাখছি এই জন্য যুবকরা বিয়ে করতে পারে না বয়স বেড়ে যাচ্ছে যদি আমরা বিয়ে শাদীকে সহজ করে ফেলতে পারতাম দেখতেন সমাজের মধ্যে জেনা ব্যভিচার কমে যেত আমাদের সমাজটা অনেক পবিত্র হয়ে যেত দশ লাখ বিশ লাখ টাকা লাগে বিয়ে করতে আমাদের সিলেটে অনেক টাকা লাগে আমি জানি না আপনাদের বগুড়ায় কেন বগুড়ায়ও লাগে কেন এত টাকা লাগবে ভাই আমার নবী কুরআনের আয়াতকে মোহর বানিয়ে সাহাবিকে বিয়ে পড়িয়ে দিয়েছে সুবহানাল্লাহ করতে মন চায় না আর মেয়ের বাপরাও খালি দৌড়ায় কোন ছেলের টাকা আছে আর বগুড়ায় কোন ছেলের বাড়ি আছে এটা তো আছে এটা তো আছে শোনেন মেয়ের বাবা মাদেরকে বলছি বিয়ে শাদী দেওয়ার সময় ছেলেটা দিনদার কিনা চরিত্রবান কিনা হালাল খুর কিনা সেটা দেখবেন বগুড়া শহরে বাড়ি আছে সরকারি চাকরিও করে বহুত টাকা কামায় তার পেন্ট যদি টাকনুর নিচে থাকে এ যদি বেনামাজি হয় এ যদি চরিত্রহীন হয় বাড়িওয়ালা গাড়িওয়ালার কাছে মেয়ে বিয়ে দিলে কয়েক বছর বা কয়েক মাস পরে আপনার মেয়ের কপাল পুড়ে ছাই হয়ে যাবে খুব অল্প টাকা কামায় অল্প টাকা নামাজি ছেলেটা দিনদার চরিত্রবান মেয়ে বিয়ে দিয়ে দেখেন সারা জীবন এই মেয়েকে ওই ছেলেটা আপনার মেয়েকে ওই ছেলেটা সুখে শান্তিতে রাখবে টাকা পয়সাই কেবল সুখ দিতে পারে না কত টাকাওয়ালাদের ফ্যামিলিতে গিয়ে দেখেন বিয়ে করার পরেও জামাই বউয়ের বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আছে আভ্যন্তরীণ খোঁজ খবর তো রাখেন না খালি গাড়ি বাড়ি চাকচিক্য দেখে পাগল হয়ে যান মেয়ে ছেলে বিয়ে দেওয়ার সময় দিনদারিতাকে সবার আগে প্রায়োরিটি দিবেন নইলে সমাজে এমন বহু ঘটনা ঘটছে লুবে পড়ে শুধু বাড়ি গাড়ি দেখে বিয়ে দিয়েছে তারপরে মেয়ের উপরে অবর্ণনীয় জুলুম নির্যাতন নেমে এসেছে খোঁজ খবর তো রাখেন না এগুলা আমাদের কাছে মাঝে মাঝে এরকম দুঃখ নিয়ে মানুষ আসে তখন আমরাই বলি দাড়িওয়ালা ছেলে ভালো লাগে না নামাজি ছেলে ভালো লাগে না অল্প টাকা কামায় অল্প বেতনে চাকরি করে ছেলেটা ভালো বউকে ভালোবাসা দিবে ভালোবাসা এমন জিনিস টাকা দিয়ে পাওয়া যায় না মেয়েটারে বিয়ে দিয়ে দিছে মেয়েটা জানে কি কষ্টে আছে দরজা লাগে কান্না করে মেয়েটা অনেকে আছে টাকা পয়সা দেখে কম বয়সের মেয়েকে
অনেক বেশি এইজের ছেলের সাথে বিয়ে দেয় এটা নাজায়েজ না না এটা নাজায়েজ না জায়েজ আছে কিন্তু এই সব মাঝে মাঝে দেখা যায় এই জিনিসগুলো দাম্পত্য কলহের বিরাট কারণ হয়ে দাঁড়ায় কাঁচাকাচি এইজের না হলে যেমন অনেক লোক আছে তার বয়স 35 36 বিয়ে করছে 15 বছর 16 বছরের মেয়ে এটা তো বাচ্চা বাচ্চা আচরণ করবে সে বুঝবে না উঠবে রাগ লাগাবে পিটা এজন্য এইজের ব্যাপার সেবার আছে কাঁচাকাচি এইজে রাখতে হবে যাতে একজন আরেকজনকে বুঝে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকতে হবে আর যুবক ছেলেরা শুধু মেয়ে দেখে দুরাইও না সুন্দরী মেয়ে দেখে বিয়ে শাদী কি নাটক সিনেমা মনে করছো যে বিয়ে শাদীর পরে এক রিকশায় ঘুরবা হাতে হাত রেখা ঘুরবা এরকম না বিয়ে শাদী এত সহজ জিনিস না এটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার যদি যেদিকে মন চায় ওইদিকে দুরাইও না যারা বিয়ে করছে এরা ভালো জানে কোথায় আছে ঠিক কি না অবিবাহিতরা তো পাগল আবে গাবে 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 তবে বিয়ে শাদী ভালো না খারাপ অবশ্যই ভালো বিয়ের সম্পর্কটা এটা ক্যারিয়ারের সাথে নয় এটা চরিত্রের সাথে সম্পর্কিত অনেকে কয় তুই নিজের পায়ে দাঁড়া এরপরে বিয়ে করিস হে কি মানুষের পায়ের উপরে দাঁড়ায় আসেন তো তারা যে বললেন নিজের পায়ে দাঁড়াই কি বিয়ে শাদী এটাকে আপনারা সহজ করেন অল্প টাকায় বিয়ে হয়ে যাক তাহলে ছেলে মেয়েরা জিনা করবে না জিনা করবে না আমরা বিয়ে শাদীকে কঠিন করে ফেলেছি বলে সমাজে জিনার সয়লাব হয়ে যাচ্ছে বিয়ে শাদীটাকে সহজ করে দেখবেন ছেলে মেয়েদের চরিত্র সুন্দর থাকবে পবিত্র থাকবে ইনশাআল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করেন এরপরে সাত নাম্বার আমার নবী ছিলেন একজন আদর্শবান বাবা আদর্শবান বাবা হওয়া লাগবে আমার নবী এত ব্যস্ত থাকার উপরেও তিনি তার সন্তানদের হক আদায়ে সব সময় ছিলেন তৎপর এবং সচেতন হাদিসের মধ্যে এসেছে আমার নবী ঘরে যখন ফিরে আসতেন সবার আগে নিজের বিবিদের ঘরে না গিয়ে নবীজি তার কলিজার টুকরা মেয়েদের ঘরে গিয়ে মেয়েদের খোঁজ খবর তিনি আগে নিতেন আবার কোথাও যাওয়ার বেলা সবার শেষে মেয়েদের সঙ্গে দেখা করতেন ছেলে মেয়েদের খোঁজ রাখবেন অনেক বাবা মা আছে ছেলে মেয়েদের খোঁজ খবর রাখে না স্কুলে যায় নাকি কোথাও দিয়ে মাদক গ্রহণ করে স্কুলে যায় নাকি বগুড়ার কোনো পার্কে গিয়ে তিরিং বিরিং করে মা বাপ খোঁজ খবর রাখে না মা বাপ ছেড়ে দিয়েছে কোনো খোঁজ খবর রাখে না ছেলে মেয়েগুলো কোথায় যায় কি করে এগুলো দেখাশোনা এগুলোর গাইডলাইন করার দায়িত্ব মা বাবার আছে না নাই সন্তানগুলোর খোঁজ খবর নেবেন সন্তানগুলোকে যদি ইসলামের আলোকে বড় করে তুলতে পারেন এই সন্তানগুলো আপনাকে মাথায় তুলে রাখবে সন্তানকে দেখাশোনা করবে আট নাম্বার হচ্ছে আমার আপনার নবী ছিলেন আমার আপনার নবী ছিলেন তিনি ছিলেন একজন আদর্শবান রাজনৈতিক নেতা আমার আপনার নবী 10 বছর মদিনা শাসন করেছেন আমার আপনার নবীর রাজনৈতিক দর্শন ছিল কি আরো জোরে আস্তে বললে হবে না জোরে বলতে হবে আমি আপনি এখন নবীর উম্মত হয়ে কোরআনের এই পবিত্র জীবন বিধান বাদ দিয়ে কোরআনের পথে নিজেদের জীবন পরিচালনা না করে এই দিকে ওই দিকে ছুটাছুটি করছি যারা মরার পরে নবীর শাফায়াত পাবেন না তারা আমার নবীর রাজনৈতিক দর্শন ছিল আল্লাহর কিতাব কোরআন আমার নবীর কাছে কোরআন নাজিল হয়েছে এই কোরআন দিয়ে সবকিছু পরিচালনার জন্য এই জন্য আমার নবী তার গোটা রাজনৈতিক জীবন কোরআনের পথে তিনি কাটিয়ে দিয়েছেন সুতরাং আমাকে আপনাকে নবীজির সাফায়াত পেতে হলে নবীজির আদর্শে আদর্শিত হতে হলে নবীজির মতো কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত করবার জন্য কোরআনকে রাজ কায়েমের জন্য কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য নিজেকেও সেই পথে নিযুক্ত করার দরকার আছে না আল্লাহ বুঝার তৌফিক দান করেন এরপরে নয় নাম্বার আমার আপনার নবী ছিলেন আমার আপনার নবী ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক আমার আপনার নবী শুধু মসজিদের ইমাম ছিলেন না আমার আপনার নবী ছিলেন একজন আল্লাহর প্রেরিত সর্বশেষ পয়গাম্বর আবার আমার আপনার নবী ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক আমার আপনার নবী দুনিয়াতে এসেছেন নবী থাকা অবস্থায় নবীর উপরে কারো আইন চলবে নবীর উপরে কারো শাসন চলবে এই জন্য নবী যে আসেন নাই আমার আপনার নবী মদিনা চালিয়েছেন কোরআন দিয়ে কত বছর
এত আওয়াজ ছোট হয়ে গেছে কত বছর 10 বছর আমরা এখন কি করেছি এই কোরআনকে আমরা মসজিদে রেখে দিয়েছি সমাজে আমরা কোরআন রাখি নাই এই জন্য মসজিদে শান্তি আছে কারণ মসজিদে কোরআন আছে সমাজে অশান্তি কারণ সমাজে আমরা কোরআনকে রাখি না কেমনে বুঝাইতাম আসেন বুঝায় দেন কোরআন ছাড়া মানুষ যদি অন্য কোনো আইন বানিয়ে সেটা দিয়ে সমাজ পরিচালনা করে শান্তি আসবে না কেমনে আপনি না করে বলেন বুঝাই আগে কেমনে আসবে আমি উনার থেকে শুরু করে সারার কাছে যাব বুঝেন দেখেন কোরআন নাযিল হয়েছে কত হাজার বছর আগে 1500 কত হাজার বলেন তো 1500 বছরে একটা হরফ পরিবর্তন হয়েছে না নুকতা না কিছু পরিবর্তন হয়েছে না কোনো অ্যামেন্ডমেন্ট কোনো সংশোধনী আসে নাই সংশোধনী আসার কোনো সম্ভাবনাও নাই কারণ এটা চূড়ান্ত মানুষের জীবন পরিচালনার চূড়ান্ত সংবিধান এটা কেউ পাল্টাইতে পারবে না নবীজির সময়ে এই চূড়ান্ত সংবিধান দিয়ে সমাজ রাষ্ট্র মসজিদ আইন অঙ্গন রাষ্ট্র সব পরিচালনা হয়েছে এরপরে নবীজির পরে 4 বছর খোলাফায়ে রাশেদা পরিচালনা করেছেন নবীজির কোন নীতি কোরআনের কোন নীতি তারা বাদ দিতে পারেন এরপরে আমরা একটু বেশি বুঝি যে আমরা কি করলাম কোরআনকে মসজিদের ভিতর রাখলাম রাইকা ওই যে বলছিলাম না শুরু করব এখান থেকে দেখেন উনি এবার একটা আইন বানালেন সমাজ চালানোর জন্য এখন উনি তো আর চিরকাল থাকবেন না আইন একটা বানাইছিলেন তারপর উনি চেয়ার সাইডে চলে গেছেন এরপরে বসলেন উনি উনি এসে দেখলেন ওনার আগের জন যেগুলো বানাইছে এগুলো অনেকটা ওনার সাথে ওনার ভালো লাগতেছে না উনি কিছু জোড়া তালি মারলেন কিছু বাদ দিলেন কিছু আবার লাগাইলেন ওনার পরে আসলাম আমি আমি দেখলাম হায় হায় এগুলো তো আমার সাথে আমার দলের সাথে এটা হলো ম্যাচ হচ্ছে না এগুলো কাটো এগুলো জোড়া লাগাও আইন পাশ করে দিলাম আমার পরে পাইলেন তিনি তিনি দেখলেন না এটা ভালো না এটা ভালো না এটা রাখো এটা বাদ দাও এরপরে পাইলেন স্যার স্যার বলেন ঠিক আছে আমারও এটা ভালো লাগতেছে না এটা বাদ দাও এটা রাখো বুঝা গিয়েছে মানুষ যেটা বানায় এটা চিরস্থায়ী থাকে না একজনের হাত থেকে আরেকজনের হাতে গেলে তার যেটা ভালো লাগবে সেটা রাখবে তার যেটা ভালো লাগবে না সেটা বাদ দিবে সুতরাং এইরকম আইন দিয়ে এইরকম আইন দিয়ে নিজের দল নিজের স্বার্থ আর নিজের পেট নিতে ঠিক থাকবে মানুষের জন্য কোনো কল্যাণ হবে না ঠিক থাকবে কোরআন থাকলে কি থাকলে আজকে তিনি তার কাছে কোরআন তিনি চলে গেছেন উনার কাছে কোরআন বদলাইতে পারবে না কোনো কিছু বদলাইতে পারবে পরের দিন আমার হাতে পরের দিন উনার কাছে পরের দিন উনার কাছে চেয়ার ঠিক থাকবে মানুষ বদল হবে কিন্তু আইনের কিতাব এক থাকবে বুঝা গেল যেটা ফিক্সড চূড়ান্ত হাত লাগানো যাবে না সংশোধনের সুযোগও পাওয়া যাবে না এইটাতেই রয়েছে মানবতার মুক্তি এটাতেই রয়েছে মানুষের জন্য শান্তি ঠিক কিনা বলে বুঝলে বুঝবাতা না বুঝলে তেজবাতা সুজা কথা কোরআন ছাড়া শান্তির স্লোগান দিতে দিতে মুখে ফেনা উঠে যাবে অশান্তি ছাড়া কিচ্ছু পাবেন না আপনারা কোরআন ছাড়া মুক্তির স্লোগান দিতে দিতে পাগল হয়ে যাবেন কোনোদিন মানুষকে মুক্তি দেওয়া যাবে না আমার নবী কোরআন পাওয়ার আগে চেষ্টা করেছেন মানুষকে মুক্তি দিতে পারেন না কোরআন নাজিল হওয়ার পরে মদিনায় গিয়ে কোরআনের রাষ্ট্র কায়েম করে আমার আপনার নবী একটি সোনালী সমাজ প্রতিষ্ঠা করেছেন সুবহানাল্লাহ কোরআন ছাড়া শান্তি পাবেন না তো মুক্তি পাবেন না আর এই কোরআন বাদ দিয়ে যারা নিজেদের মতো চলাফেরা করছে করেন অসুবিধা কি কবরে যাওয়ার পরে যে কি দশা হবে আর কি বাড়ি শুরু হবে তখন টের পাবে কোরআনের পথে থাকলে দুনিয়ায়ও শান্তি আখেরাতেও এজন্য আমাদের জীবন যাকার থাক আমরা কোরআনের পথেই চলব আমরা কোরআন নিয়ে সামনে আগাবো কারা কারা রাজি দু হাত তুলে আল্লাহকে দেখা হাতগুলো নামান হাতগুলো নামান নয়টা বলে ফেলছি 10 নম্বর 10 নম্বর আমার নবীর সবচাইতে শ্রেষ্ঠ গুণ ছিল আমার নবী সমস্ত এবাদতের মধ্যে নামাজকে সবচাইতে বেশি গুরুত্ব আজান হয়েছেন সব বাদ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন নবীজি আমার সঙ্গে গল্প করছেন আজান হয়ে গেলে অবস্থা এমন হইতো নবীজি যেন আমারে চিনেন না সাথে সাথে নামাজে দৌড় মারতেন আমার নবী দুনিয়া থেকে যাওয়ার সময় কি বলেছেন জানেন আমরা দুনিয়া থেকে যাওয়ার সময় বলে ছেলে মেয়েদেরকে ডেকে বলে আমার এই এই জায়গা সম্পদ আছে ভাগ বাটোয়ারা করে খাইও ভেজাল টেজাল কইরো না আর আমার নবী দুনিয়া থেকে যাওয়ার সময় বললেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম উম্মাত
নামাজ ছাইরো না কখনো, কারণ নামাজ ছাড়া শান্তি মুক্তি পাওয়া যাবে না। এই যে মসজিদের উদ্যোগে মাহফিল হলো, এই মসজিদগুলো যদি খালি থাকে তাহলে কোনোদিন মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এখন ইসলাম বিরোধীরা, অমুসলিমরা কিংবা পৃথিবীর কোরআন বিরোধীরা শান্তিতে আছে, কেন? কারণ তারা দেখে জুমার নামাজের মুসল্লি আর ফজরের নামাজের মুসল্লি সমান না। যেদিন জুমার নামাজ আর ফজরের নামাজের মুসল্লি সমান 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 হয়ে যাবে, সেই দিন গোটা পৃথিবীতে ইসলামের পতাকা উড়ে যাবে। আগে নামাজ কায়েম করতাম, ঠিক তো কইলেন, ফজরের নামাজটা পড়বেন তো, না ছাইরা দিবেন আপনারা? দিনের শুরুতে আল্লাহ নামাজ দিয়েছেন যেন আমরা আল্লাহকে সাজদা দেই। দিনের শুরুতে ফজরের সময় যখন আজানটা হয়, আমরা যদি মসজিদে চলে যাই, মসজিদে গিয়ে যদি আল্লাহকে সাজদা দেই, খুশি হয়ে যাবেন যিনি তিনি কে। আর আজান শোনার পরে যদি ঘুমায় থাকি, নামাজ যদি না যাই, খুশি হবে কে? এখন আর জবাব দিয়েন না তো, ফজরের সময় আজকে ঘুমাইয়া কারে খুশি করছেন নিজের বিবেককে প্রশ্ন করে। এইরকম করে মাসের পর মাস দিনের বেলা শুরুতেই আপনি কার গোলামি করে দিন শুরু করেছেন আজকে বিবেকটারে প্রশ্ন করেন, বলেন হে আমার বিবেক তুমি বলো তো, আমি যে সকালবেলা ফজরের নামাজ পড়লাম না, নামাজটা পড়লে গোলামি হইতো কার, না পড়ার কারণে গোলামি হইল কার? এবার বিবেককে প্রশ্ন করেন হে আমার বিবেক তুমি বলো, আমি যে ফজরের নামাজ না পড়িয়া দিন শুরু করি, আমি আসলে কার গোলাম হয়ে দিনটা শুরু করি? না জবাব দেওয়া লাগবে না, বিবেককে প্রশ্ন করে। খবরদার নামাজ ছাড়বেন না, কিয়ামতের দিন আল্লাহ সবার আগে নামাজের হিসাব নেবে। কিসের হিসাব নেবে? নামাজের হিসাবে গণ্ডগোল তো আপনার অবস্থা খারাপ, জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নাম থেকে বাঁচতে চাই তো আমরা, নামাজ ছাড়বো না ইনশা। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম। রব্বি আল আলা, রব্বি আল আজিম, রব্বি আল আলা, রব্বি আল আজিম। আজ থেকে আর আমরা নামাজ ছাড়বো না, মাহফিলে এই ওয়াদাটা করতে পারি আমরা কোনোদিন। আরে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমনে নামাজ কাজা করে বুঝে আসেন? এখন বাড়িতে যাবেন না সবাই, পরিষ্কার বিছানা, নরম বিছানা, কবর। হ্যাঁ যুবক ভাইরা শুনো, আজকে ফেসবুকে একটা ভিডিও দেখেছি আমি সকালবেলা, শরীর কেঁপে উঠেছে আমার এই ভিডিওটা দেখে। ময়না তদন্তের জন্য পুলিশ একটা কবর থেকে লাশ উঠাইছে, সম্ভবত এটা কয়েক মাসের কবর। উঠানোর পরে ভিডিও করেছে, ফেসবুকে দিয়েছে ভিডিওটা, আমি দেখেছি। মাথার খুলির মধ্যে পোকা মাকড়, শরীরের কিচ্ছু নাই, সব আলাদা, শুধু পোকা মাকড়। যে দেহ নিয়ে এত তিরিং বিরিং ফুটানি করেন, এগুলো পোকার খাদ্য হবে, হাড্ডিগুড্ডি হয়ে যাবে। এই কবর বড় মারাত্মক জায়গা ভাই, মাটির কবর, অন্ধকার, কোনো লাইট নাই, আলো নাই, বেনামাজি হয়ে কবরে যাইয়েন না, কবর কিন্তু মারাত্মক বাজে আচরণ করবে। দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, এক পাশের পাজর গিয়ে অন্য পাশের পাজরে ঢুকে যাবে, জাহান্নামের আগুন হয়ে যাবে কবরটা। আমার বাবারা, আমার ভাইয়েরা, ওই কবরে জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য আজান হলে মসজিদে যাওয়ার দরকার আছে না? নাই। মরার আগ পর্যন্ত আর নামাজ ছাড়বো না, আল্লাহর সাথেই ওয়াদা করা যায়। হাত তুলেন, বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আর কখনো আমরা নামাজ ছাড়বো না, আমাদেরকে নামাজি হওয়া, আওয়াজ কমছে কেন, আমাদেরকে নামাজি হওয়া তৌফিক দেন। যে দশটা চারিত্রিক গুণের কথা বললাম, এই গুণগুলোতে গুণান্বিত হতে পারলে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে এই আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক আল্লাহ দান করুন, নবীজিকে অনুসরণ অনুকরণ করে জীবন গঠন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সবাই বলি আমিন।